ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিরতি প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এতে হামাসকে রাজি করাতে আরব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মধ্যপ্রাচ্য সফরে বের হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন পরোক্ষ সমঝোতা আলোচনার প্রস্তাব দিয়েছে হামাস ইসরায়েলের বেপরোয়া হামলায় সাঁত্রিশ হাজার ফিলিস্তিনিকে হত্যার রক্তাক্ত পথ মারিয়ে সোমবার যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব পাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগের প্রস্তাবগুলো মার্কিন প্রতিনিধির বাধায় থেমে গেলেও এবার যুদ্ধবিরতির প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের হওয়ায় তা বিনা বাধায় পাশ হয় চোদ্দ সদস্যের পক্ষে ভোট দিলেও ভোটাভোটিতে অংশ নেয়নি রাশিয়া গত একত্রিশ মে তিন ধাপের যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মানসুর যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে হামাসকে নিয়ে সন্দেহ থাকলেও একে স্বাগত জানিয়েছে তারা যুদ্ধবিরতির মৌলিক শর্ত বাস্তবায়নের স্বার্থে পরোক্ষ সমঝোতা আলোচনার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এদিকে হামাসকে রাজি করাতে আরব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মিশর থেকে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলের তেলাবিবে সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকে যুদ্ধবিরতি এবং গাজায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বেনকেন